সই করতেছি আমরা দেশে বুঝলি বাবা জান কিন্তু কইলাই হই নাই নাকি বন্ধু তার ড্রাইভার কো আরে কোন মগু টুকু পাইতেছি না মগু দাম ব্যবসা লস দিছিস বুঝলি আজকে তো থাকি আবার জি গায় একটা ধান্দা বন্ধ মগু টুকু পাইতেছি মা খাই না এই এদিকে এই কাকা নরিসা মুরুব্বি মামু আসসালামু আলাইকুম চাও তোমরা আঙ্কেল আরে দো কি চাও তোমরা না দস না দোস্ত কি চাই কাকা কিচ্ছু চাই না লাগবে শুধু ব্যাগটা কে তোমরা আঙ্গো পরিচয় দেখি কই আই চুপ থাক তো বাইসটা চিনেন না এখন আমরা কেডা নতুন আছি গেট আপ দেখে বুঝেন না আমরা কেডা সরো তোমরা যেই থাকো তোমরা সরো আরে বাইসটা রাস্তা কাটো না যাও যাও যাব না দেই ব্যাগটা কি না না দেব না আই ব্যাগটা ছেড়ে দাও আরে বেটা না ব্যাগ দেব না ব্যাগ দেব না আরে বাইসটা ছাড়েন তো আপনি এই কে কোথায় আছো আমাকে বাঁচাও जमी अफिसेर कागज पत्र दस लक्ष टाका लोभ नहीं लागे नाई तो না 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 কোথাও লাগে নাই আচ্ছা চলেন তাহলে আপনাকে একটু আইগিয়ে দিয়ে আসি আচ্ছা তুমি আমাকে অনেক উপকার করলে চলো আমার বাসায় চলো 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 আসো আসো বাবাজি এই তোমার বাসা এই তোমার বাসা বসো 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 এই তো আমার গরিবখানা তোমা তোমা তোমার আম্মু কো আসো এই নাও आज के जे घटना हुई से, आमी आज के अनेक विपद पड़े गेछिलाम। की बोलो तुमी? ताहले तो आमादे आज के अनेक बड़ो धरनेर क्षति होते जाइछिलो। बाबा, तुमी आमादे अनेक उपकार करछो। आंटी, उपकार करछेन केनो? मानुष मानुषेर उपकार करेई थाके। चल, सबई आल्लार कृपा। जाइ होक बाबा, तुमी आसछो, खाली मुखे जेओ ना। एक कप चा खेये जाओ। ना दे, आमी अन्य दिन एसे खेये जाबो। आमार एसे समय कम। आमी जाइ। अच्छा बाबूजी तुम्हार नाम टाइम जाना हलो ना नाम अंकेल मानिक मिया মানিক মিয়া মাশাআল্লাহ ভালো তা তোমার গ্রাম কোনটা এ তো পাশেই পাশের গ্রামই হ্যাঁ আমাদের কাছেই মাশাআল্লাহ তুমি কি কি করতেছো বা লেখাপড়া করো নাকি এমনি লেখাপড়া করতেছি পাশাপাশি ব্যবসা করতেছি আচ্ছা আচ্ছা বিয়ে শাদি করছ নাকি না আঙ্কেল বিয়ে শাদি করি নাই আচ্ছা মাশাআল্লাহ ভালো তাহলে বাবাজি একটা কথা বলতে চাই বলেন কথাটা কি রাখবা বলেন আপনি যদি বলেন যে রাখার মতো হয় রাখব যদি আপত্তি না করো তাহলে আমার মেয়েকে তুমি যদি বিয়ে করো আমি সদরে তোমার সাথে বিয়ে দিতে চাই আঙ্কেল এটা আপনি কি কইতাছেন না আমি আসলে এই যুগে এত ভালো ছেলে আমি দেখি নাই পাই নাই আজকে যে কাজ তুমি করেছো যে পরিচয় তুমি দিয়েছো আসলে এটা ভাবা যায় না এই জন্য আমি তোমাকে আমার নিজের থেকে খুব পছন্দ করলাম আচ্ছা আপনি যত বলতাছেন যদি কিছু মনে না করো তাহলে আমার মেয়েকে তুমি বিয়ে করো আচ্ছা আপনি যত বলতাছেন ঠিক আছে আমি রাজি আচ্ছা ঠিক আছে বাবা তাহলে আজকে যাও আমি কালকেই তোমার বাবা মার সাথে এই বিষয়ে নিয়ে আলাপ করব আচ্ছা ঠিক আছে আঙ্কেল তাহলে আমি আসি হ্যাঁ আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম এনে দেখি
দেখো কোনটা পাকছে ভালো মতো দেখো উপরে নাই তো নাই তো কোনটা ওইটা দেখি এইটাও তো পাকে নাই এই একটা পাকছে কোনটা এটা কি করি আহ এই তোরা কি করছস ভাইয়া কিছু না ও কারাল দেখতেছস হ্যাঁ পাকে নাই পাকছে না কোনটা পাকে নাই পাকে নাই ও মিথ্যা কথা সামাল লাগে না দুইজনে ডাউলটা তো গরম হয়নি এ বাবা এটা জাল তো বন্ধ হয়ে গেছে আহ আহ উফ আহ বাবা উফ আই কি আচ্ছা কি তাড়াতাড়ি মনোযোগ থাকে সে ভালো মানুষ না ডাউল তো বুড়া গেল এখন কি হবো এখন এটা দেখলে তো আবারও এসে ঝগড়া করবো মারপিট করবো একে তো ভাত হয় নাই আবার ডাউল পুড়ে গেল এখন কি দিয়ে খাইতে দিম শুধু তরকারি দিয়ে দিলে তো হবো না আবার আবার এই শাস্তিগুলো সহ্য করতে হবো আচ্ছা শাক আছে তো খেতে আর কত কিছু সবজি আছে এগুলো একটু কিছু করে দিই এগুলো তো বাদ দিমনি পাঁচ মিনিট সময় দিলাম কোনো খবর নাই ওই দেখো চুলার পরে নাই কই ঘুরতে গেল আসো গেছে চিন্তা কর ও নাই মোনা কোনায় ঘুরতে গেছে আরে এই অত্যাচার করলে কামন আরে দাঁত উঠে ফেলে দেবো আমার সাথে মুখে মুখে তর্ক করে ওর কত বড় সাহস আসো গেছে যাই হাত মুখটা ধুয়ে আসি আমি Oh!
কি তারা পড়া তারা প্রে বাবা বিস্তার মানে ই কি করছ হ্যাঁ মানিক তুমি তো এরকম ছিলে না আমি তো এরকম মনে করি নাই তোমাকে এই বাদ দাও যারা প্রে যাব আমি তোমার বাসায় থাকার জন্য আসি নাই তোমার এরকম ব্যবহার জানলে তো আমি তোমার কাছে মেয়ে দেওয়া দূরের কথা চেহারাও দেখতে পারতে না তুমি আপনি চুপ করেন তো আমার মন ভালো না যারা প্রে যারা আমার বাসায় ফিরে বিরান কষ্ট তো তুমি ভালো করো নাই কি শুরু করছো তুমি হ্যাঁ কি মনে করছো তুমি আপনি কি বলতেছ আমাকে এরকম অত্যাচার মানুষ করে মানুষ কে আচ্ছা আপনি জানতো আমার মন ভালো না যান আপনি কোথাও আমি যাব আমি থাকার জন্য আসি নাই কিন্তু আমি একা যাব না আমার মেয়েকে নিয়ে যাব আপনি জানতো বেরে যান আপনি মেয়েই বাচ্চি থাকবে না আমার মেয়েকে আমি নিয়ে যাব চল মা চল মা এই পশু কাছে তার একটু থাকতে হবে না এ আজকেই তো আমি পশু হ্যাঁ তুমি পশু আপনার মেয়ে থাকলে একাই থাকবো আপনি চলে যান চলে গেলে দেখো যে বেদবি তুমি করলে এই বেদবি শাস্তি তুমি পাবেই পাবে যাচ্ছি আমি মিষ্টি এই ব্যাপারটা কি তাহলে সাজানো ছিল হ্যাঁ কাকা ওইটা তুই যে মানিক ভাইয়ের বিয়ার লিগে আমরা এটা সাজায় দিছিলাম গো আর ওই তো এই প্ল্যানিং কইরাই ওদের বিয়াটা দিছি কারণ আমরা তো জানি যে এরা একজন একজনকে ভালোবাসে এই কারণে আমরা এরকম আপনার ব্যাগটা মানে চুরি করে চুরি করেছিলাম না বুঝতে ও তাহলে কি এই ব্যাপারটা সাজানো ছিল জি কাকা আজকে যে ঘটনা ঘটছে তার জন্য আমি খুবই দুঃখিত আমাদের আমাকে অপমান করে বের করে দিছে আমার মেয়েকে অনেক মারধর করছে আমি ওর কাছে মেয়ে রাখবো না বন্ধু তোর তো কাজ আছে না হ্যাঁ আজ এক কাজ কর তুই কাজ যা কাকা আমি ওই বাসা যা প্রস্তুতি নে না মারধর ডেকে নিয়ে হ্যাঁ হ্যাঁ এর একটা ফয়সালা করাই লাগবে আচ্ছা ঠিক আছে আচ্ছা কাকা তাহলে যা আই তুই কাকার ওই বাসা আগে দিয়ে দিছ মারধর ডেকে নিয়ে আই তোর বাপে আমাকে অপমান করে তোর ভাই মিস্টার এক বাসাকে আমার এই গালে এই গালে তুই চড় দিছিলি তোর মানুষের প্রতি মাইরা ফলাম একবারে তুই দলি কেন আসিস কেন হ্যাঁ মাথা ঠিক আছে আমার কোনো মাথা ঠিক নাই আমি প্রতিশোধ প্রতিশোধ দিতেছি কেমন তুই জানিস ও আমার এক মাসে আমার গালে চর মারছিল তুই আমার ধরিস দা তাহলে কি মারাম এই রাখো কান্দিস না মা বাবা তুমি এটা কি করলা একটা চরের জন্য আমার মেয়ের জীবনটা তুমি নষ্ট করে দিলা মাদল সাহেব আহেন আমি সবই শুনছি শোনো মাই তুমি তো এরকম আসিলে না আমরা সবই শুনছি এই যে মিলন মিলনও আমার সব বলছে ঠিক না মিলন আচ্ছা তুমি এই কাজটা করলা কে সাধারণ একটা চরের জন্য এই মেয়েটার জীবন এরভাবে নষ্ট করলা তুমি আর না হয় চরই দিছে সেটা বাদ দিলাম তুমি তো বিয়ে করে আনছো হয়তো দু একদিন অত্যাচার করছো বেশ ভালো কথা সেটা এখন ভুলা যাও এখন সংসার যখন তোমরা স্বামী স্ত্রী সেটা মাইনা নয় তোমাদের একমাত্র ধর্ম বুঝো নাই হ্যাঁ ভাইয়া চাচা ঠিকই কইছে আর তাছাড়া তুমি তো ভাবিরে বলে আগে ভালোবাসতা একটা থাপ্পড় দিছে তাই বলে তুমি এইভাবে প্রতিশোধ নিবা দেখো তুমি ভবিষ্যতে হাসি খুশি সংসার করো এটাই ভালো হবে না মা আমি তোকে এনে রাখবো না আমি তোকে নিয়ে যাব না বাবা আমার কপালে যা ছিল তাই হয়েছে আমার স্বামীর বাড়ি এটা
আমি এই বাড়ি থেকে কোথাও যাব না, কোথাও না। তুমি আমাকে নিয়ে যাইতে চাইলেও আমি যাব না এই বাড়ি থেকে, যাব না। ভাইসা, আপনার এই নিয়ে কোনো ঝামেলা করেন না। ফুলাবার মানুষ একটা ভুল করেই ফেলাইছে। মাই, তুমি কি কর? আচ্ছা, ওগুলো বাদ দাও, তুমি তোমার শ্বশুরের কাছে মাপ চাও, যাও। আব্বা, আপনি আমাকে ক্ষমা করে দেন, এরকম ভুল আর হবে না। আচ্ছা, ঠিক আছে। আপনারে আপনারে যে কি বলে ধন্যবাদ দিই, সে ভাষা আমার নাই। না না, ধন্যবাদের কি হলো? তুমি তো আমার মেয়ের মতোই, আর এলাকায় যখন থাকি এলাকার সবাই আমার আত্মীয় স্বজন মনে করেই থাকতে হইব, তা না হইলে সবার জন্য মা পুরি করুন কীভাবে? চাচা, ও দুপুরে ভাত খায় নাই, আমার শুধু তরকারিটা রান্না করার লাগবে। তরকারি আর ভাতটা রান্না করি, আপনারা সবাই খাইয়া যান, সন্ধ্যা তো হয়ে আসলো। মাশাল্লাহ মা, মাশাল্লাহ, বাইচা থাকো। দেখো মাই, বউটা কিন্তু খুব লক্ষ্মী পাইছে। আচ্ছা মা, তো তোমরা খাওয়া খাদি করো, আমি একটা শালিশে যাবো, ওরা এসে একদিন খামুন। আচ্ছা, চলো সবাই।